নজর রাখবো পরবর্তী সংবাদে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পশু হাসপাতালে এই অনুষ্ঠানের আয়োজন উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হলো বিশ্ব জনসংখ্যা দিবস। বিশেষ করে জনসংখ্যার সীমানা ভাঙার 4000 বছরের বেশি সময় ধরে মানুষ এবং পশুরাও এই রোগে আক্রান্ত হয়ে আসতেন, আর তাই এই রোগ সম্পর্কে সতর্কতা বা সচেতনতা গড়ে তোলা এবং এই রোগের ক্ষেত্রে কি কি পরিষেবা রয়েছে, ট্রিটমেন্ট কি রয়েছে, তার সবটাই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হলো। কি বক্তব্য উঠে আসছে জনতন্ত্র দিবস উপলক্ষে শুনুন। ডিফরেন্ট স্টেক হোল্ডার জেসে হেলথ ডিপার্টমেন্ট, মিনিস্টার কাউন্সিল, ভেটেরিনারি কলেজ, ফুড, স্টুডেন্টস, এনজিও সব মিলকে এক ওয়ান হেলথ কার্যক্রম কে তহত হমলোগ এক আজ অবেয়ারনেস প্রোগ্রাম ওয়ার্কশপ ওয়ার্ল্ড রেডিও ডে 2024 কে অন্তর্গত হমলোগ অর্গানাইজ কর রহে হ্যাঁ। হমারা মেন উদ্দেশ্য হ্যাঁ কি 2030 তক কিস তরহ সে পুরা ইন্ডিয়া রেবিস ফ্রি হো সকে, उसके लिए हमको डिफरेंट अप्रोच अपनाना पड़ेगा, मल्टी प्रोंग्ड अप्रोच अपनाना पड़ेगा, जैसे स्ट्रीट डॉग को वैक्सीनेशन, फिर अवेयरनेस अमंग द पीपल, डिफरेंट डिफरेंट लोगों को किस तरह से हम इसके अंतर्गत ला सकें। एनजीओ का रोल बहुत इंपॉर्टेंट है ताकि वो एनिमल बर्थ कंट्रोल करवा सकें, स्टरलाइजेशन ऑफ डॉग करा सकें ताकि स्ट्रीट डॉग का पॉपुलेशन कम से कम हो और हम लोग उसको रेबीज को ज़्यादा से ज़्यादा नियंत्रित कर सकें। यह देखा गया है कि मैक्सिमम रेली जो केसेस होते हैं वो स्ट्रीट डॉग के चलते ही होते हैं, तो इसके लिए म्यूनिसिपल कॉरपोरेशन को, एआरडीडी डिपार्टमेंट को, एनजीओ को, हेल्थ डिपार्टमेंट को, सबको मिलकर काम करके वन हेल्थ अप्रोच के तहत रेबीज के इरेडिकेशन के लिए काम करना। আপনারা শুনলেন পশু চিকিৎসকের বক্তব্য। আজকের বা এবারের যে থিম, সেই থিম এক প্রকার মোড়ে করিয়ে দেয় জলাতঙ্ক একটি আন্তঃসীমানা রোগ, যার জন্য আন্তঃসীমানামূলক পদক্ষেপের প্রয়োজন রয়েছে। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা দ্বারা এক্ষেত্রে এক স্বাস্থ্য পদ্ধতি ব্যবহার করা হয়েছে, এমনটাই আজকে অনুষ্ঠানে বক্তব্য তুলে ধরলেন অভয়নগর পশু হাসপাতাল থেকে চিকিৎসক। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।